প্রিয় ছাত্রছাত্রী, তো আবার একটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের অতি পরিচিত পাট চাষ আর পাট শিল্প নিয়ে দুইটি ছোট প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। একটু নস্টালজিক হয়ে পড়ছি, ছোটবেলায় যে অঞ্চলে বড় হয়েছি গাঙ্গবাইগার একটি গ্রাম থেকে, সেই গ্রামের অন্যতম কৃষিজ ফসল এবং তন্তু ফসল ছিল পাট। তাই লোভ সামলাতে পারলাম না, কিছু ভিডিও আমার হাতে রয়েছে এই মুহূর্তে, সেগুলোকে নিয়েই তোমাদের সামনে তুলে ধরবো এবং পাট চাষ এবং পাট শিল্প নিয়ে দুটি ছোট প্রশ্নের সঙ্গে তোমাদেরকে আজকে পরিচিত করাবো বা পড়াবো। তো চলো আজকে আমরা ক্লাসটা দেখি, আর আমি যে ভিডিওগুলো তুলে এনেছি সেগুলোও তোমরা দেখো ব্যাকগ্রাউন্ডে। তো প্রিয় ছাত্রছাত্রী, আমরা এবার বোর্ডে চলে এসেছি। তো বোর্ডের বিষয়গুলোকে নিয়ে তোমরা নিশ্চয়ই প্রশ্ন নিয়ে দেখতে পাচ্ছ যে পাট চাষ মূলত গাঙ্গেয় সমভূমি অঞ্চলে সীমাবদ্ধ কেন। তো তোমরা জানো যে ভারতের একটি অন্যতম তন্তুজ ফসল হল পাট। মূলত ভারতের গাঙ্গেয় অববাহিকাতে এদের চাষ হয়ে থাকে, আর বিশ্বের নিরিখে ভারত পাট চাষে প্রথম এবং ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ তার মধ্যে আবার প্রথম স্থান অধিকার করে রাজ্য ভিত্তিক হিসাবে। গাঙ্গেয় অববাহিকাতেই ভারতের 74% পাট উৎপাদিত হয়ে থাকে। কেন গাঙ্গেয় অববাহিকা পাট চাষে এত উন্নত সে বিষয়ে আলোচনা করব পয়েন্ট ভিত্তিক। দেখো, অনুকূল জলবায়ু প্রথম। পাট চাষের জন্য 22°C থেকে 32°C বায়ুমণ্ডলীয় উষ্ণতার প্রয়োজন, আর 150 থেকে 200 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন হয় এবং 80% বায়ুমণ্ডলীয় আর্দ্রতার প্রয়োজন। অর্থাৎ এমত জলবায়ুগত বাতাবরণ পশ্চিমবঙ্গ তথা গাঙ্গেয় অববাহিকাতে রয়েছে কিনা সেটাই এখন লক্ষণীয়। হ্যাঁ, অবশ্যই আছে, কেননা মৌসুমী জলবায়ু দেশ হিসাবে ভারত এবং তথা পশ্চিমবঙ্গ এই ধরনের জলবায়ুগত অবস্থান রয়েছে। পাট চাষ যে সময় আছে গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফসল, ফলে 22 থেকে 32 ডিগ্রি গড় তাপমাত্রা এই সময় গাঙ্গেয় অববাহিকাতে বর্তমান থাকে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী আধারে এই 150 থেকে 200 সেমি বৃষ্টিপাত হয় এবং এই উক্ত সময়টাতে বায়ুমণ্ডলীয় আর্দ্রতা অনেক বেশি। স্বাভাবিকভাবেই গাঙ্গেয় সমভূমি অর্থাৎ পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল পাট চাষের জন্য এই সময় খুবই উপযুক্ত। এবার উর্বর পলন মৃত্তিকা, বদ্বীপ এবং প্লাবন সমভূমি। তোমরা এই যে গঙ্গা নদী এবং তার যে অববাহিকা অঞ্চল জুড়ে কি রয়েছে, পেলব, নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ মৃত্তিকা, যা পাট চাষের পক্ষে দারুণ উপযোগী কারণ এটি অত্যন্ত উর্বর মৃত্তিকা। সেই সাথে পার্শ্ববর্তী অঞ্চলে ভারী দোআঁশ মাটিও রয়েছে যা পাট চাষের পক্ষে অত্যন্ত উপযোগী। অতএব মৃত্তিকা এবং জলবায়ু পশ্চিমবঙ্গের অনুকূল পাট চাষের পক্ষে। এবার সমতল ভূমি, যে জমিতে জল দাঁড়িয়ে যাবে বা জল লক করবে সেই অঞ্চলে পাট চাষের পক্ষে হানিকর, কেননা পাটের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে মৃদু ঢালযুক্ত প্লাবন সমভূমি হওয়াতে জল জমায় না, স্বাভাবিকভাবে এই অঞ্চলে সহজেই পাট চাষ করা যায় এবং প্রয়োজনীয় জলসেচ এবং জলের সুযোগ সুবিধা নদীমাতৃক অবস্থানের জন্য আরো বেশি ভাবে উপযোগী হয়ে ওঠে। আর আবদ্ধ জলাশয়, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ বা ভিডিওতে দেখেছ যে পাট কর্তনের বড় কেটে নেওয়ার পরে সেগুলোকে জাম দেওয়া হয়, অর্থাৎ ছোট ছোট জলাশয়ে একে ভিজিয়ে রাখা হয় গাঁটবদ্ধ করে, তারপর সেগুলোকে পচে গেলে তারপর ছাড়িয়ে নেওয়া হচ্ছে এবং পাটগুলোকে তন্তুগুলোকে আলাদা করে শুকোতে দেওয়া হয়। এবং সেটা যখন দেখছো তখন বুঝতে পারছো যে এই পাট পচানো বা জাল দেওয়ার জন্য আবদ্ধ জলাশয় প্রয়োজন। যেহেতু নদীমাতৃক গাঙ্গেয় অববাহিকা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জলাশয় রয়েছে, সেই অঞ্চলে পাট জাল দেওয়া বা পাট ছাড়ানো বা পাট শুকোতে দেওয়ার প্রভূত স্পেস রয়েছে বা জায়গা রয়েছে, তাই এই অঞ্চল অত্যন্ত উপযোগী পাট চাষের পক্ষে। আর সেই সমস্যা রাখছি চাহিদা, হুগলি শিল্পাঞ্চল পাট শিল্পের জন্য প্রখ্যাত তোমরা জানো, ফলে বিপুল পাটের চাহিদা এবং আন্তর্জাতিক চাহিদাকে কেন্দ্র করে যে পাট শিল্প করে উঠেছে তাকে যে র মেটেরিয়াল বা কাঁচামাল সাপ্লাই তো দিতে হবে, তাই হুগলি
পাট শিল্পকে কেন্দ্র করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণে পাট চাষ সম্ভব। এইবার যে বিষয়টি আসবো একটি ভিন্ন বিষয়, এটা চাষগত বিষয় ছিল, এবার শিল্পগত বিষয়। পাট শিল্পের বিশেষ কিছু সমস্যার কথা আমি এবার তোমাদের সামনে তুলে ধরব। তার আগে দু এক কথা বলি, মূলত স্বাধীনতার পূর্বে 112টি পাটকল ছিল অবিভক্ত ভারত, এবং দেশ স্বাধীন হওয়ার পর 1947 সালের পরে দেশ ভাগ হয়ে গেল, যখন তখন 102টি পাটকল এলো ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের মধ্যে গাঙ্গেয় অববাহিকা বা অন্যান্য অঞ্চল জুড়ে। তার মধ্যে 73টি পাটকল সেই সময় চালু ছিল। বর্তমানে পাট শিল্পের অবনমন ঘটেছে এবং পাট শিল্প দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা মন্দা চলছে, তবুও 56টি পাটকল কিন্তু বর্তমান রয়েছে। এর মধ্যে বলি যে শ্রীরামপুর বৈদ্যবাটি ভদ্রেশ্বর থেকে শুরু করে দিকে ভাটপাড়া নৈহাটি হালিশহর পর্যন্ত পাটকলের একাধিক পাটকল রয়েছে বর্তমান। তবুও পাট শিল্পের বিশেষ সমস্যা বা অবনমন ঘটেছে, সেগুলো কেন ঘটেছে তা সেগুলোকে তুলে ধরব। প্রথমত বাজারের বিকল্প তন্তুর আগমন। তোমরা জানো যে প্লাস্টিক এবং পলিমারজাত বিভিন্ন ব্যাগ এসে যাওয়ার ফলে পাটজাত দ্রব্য বা পাটজাত দ্রব্যের উপর নির্মিত যে সকল দ্রব্য উৎপাদিত হতো সেগুলো প্রতিযোগী আন্তর্জাতিক প্রতিযোগিতার মুখে পড়ার জন্য সেগুলো অনেক সস্তা হওয়ায় পাটজাত দ্রব্য খানিকটা দামি বা উচ্চ উৎপাদন ব্যয় বেশি হওয়ার কারণে পাটজাত দ্রব্য প্রথমে কেউ গ্রহণ করতে চাইছিল না। ফলে এই সময়ে পাটজাত দ্রব্য বা পাট শিল্পের একটা বিশেষ মন্দা বাজার ব্যবস্থা তৈরি হয়েছে। এবার আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। হ্যাঁ, বাংলাদেশ এবং থাইল্যান্ডও প্রভূত পরিমাণে কিন্তু পাট উৎপাদন করে, ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের যে উৎপাদিত পাট বা পাটজাত দ্রব্য সেগুলো বিশেষভাবে প্রতিযোগিতার মধ্যে পড়ছে, ফলে সেই প্রতিযোগিতাতে বেড়ে উঠতে গিয়ে অনেক আন্তর্জাতিক সমস্যা বৈদেশিক বাণিজ্যগত বিশেষ সমস্যা তৈরি হচ্ছে, যে কারণে পাট শিল্প বিশেষভাবে সমস্যার সম্মুখীন। এবার পুরাতন যন্ত্রপাতি এবং প্রযুক্তি। ব্রিটিশ আমল থেকে পাট শিল্পের সূচনা ঘটেছিল, সেই সময়কার যে সকল যন্ত্রপাতি এবং সেই পুরাতন প্রযুক্তি নিয়ে আজও পাট শিল্প এগিয়ে চলেছে। যদিও কিছু নতুন প্রযুক্তি এসেছে কিন্তু সেগুলো সময় উপযোগী নয়, মানে উৎপাদন ব্যয় তাতে বেশি হয়ে যাচ্ছে, ফলে উৎপাদিত মূল্য দ্রব্যের মূল্য বেশি হয়েছে, ফলে আন্তর্জাতিক বাজার বা বাজারজাতকরণের সময় যে মূল্য তা বেশি হওয়ার কারণে একটি সংকট তৈরি হচ্ছে শিল্পে, সেইটা তার জন্য এই পুরনো যন্ত্রপাতি এবং পুরনো প্রযুক্তি কিন্তু দায়ী। এবার রপ্তানি শুল্কের উচ্চ হার। ভারতে যে পরিমাণ অন্তর্দেশীয় যে চাহিদা পাটজাত দ্রব্যের তার চেয়ে তার প্রায় তার চেয়ে 60% বেশি আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা রপ্তানি করে থাকি পাটজাত দ্রব্য বা পাটজাত দ্রব্য পণ্য। সেগুলির উচ্চ শুল্ক হারের জন্যে যখন আমরা বিদেশি বাজারে বিক্রি করতে যাচ্ছি সেগুলো অনেক বেশি মূল্য হওয়াতে আন্তর্জাতিক বাজার ধরে রাখতে পারছে না, ফলে একটা সমস্যা তৈরি হচ্ছে। এই শুল্ক হার বেশি হওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হচ্ছে। আর পরিচালন ব্যবস্থার ত্রুটি ও শ্রমিক অসন্তোষ। এখন এই পাট শিল্প ক্ষেত্রে যারা শিল্পপতি রয়েছেন এবং এরা যারা ম্যানেজমেন্ট করেন তাদের অদক্ষতার বিভিন্ন সময় আমরা নজর করেছি, এবং শ্রমিকের যে অসন্তোষ পশ্চিমবঙ্গ তথা গাঙ্গেয় অববাহিকার যে সকল হুগলি শিল্পাঞ্চলের যে সকল শিল্পকেন্দ্র রয়েছে একাধিক সময়ে তাদের অসন্তোষ পাট শিল্প বন্ধ হয়ে যাওয়ার জন্য অনেক অংশেই দায়ী বলে বিশেষজ্ঞরাও মনে করে। এবার পাট শিল্পের প্রতি অবহেলা। এই প্লাস্টিক এবং পলিমারজাত দ্রব্য উৎপাদনের পরে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা হ্রাস পেয়েছে, এবং আন্তর্জাতিক এবং সরকারি দৃষ্টিভঙ্গির যেহেতু পাট শিল্পের প্রতি অবহেলা থাকার কারণে পাট শিল্পের ক্রমবিকাশ বা অবনমন রোধ করা সম্ভব হয়নি প্রথমত, কিন্তু আমরা চাইব যে অচিরেই এই সমস্ত সমস্যার সমাধান হবে এবং